সিমের পর এবার মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আসছে। রাজস্ব ফাঁকি ও অবৈধ আমদানি বন্ধে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তাদের তথ্য মতে দেশে বছরে যত মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানি হয় তার প্রায় 30% আসে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রাহক ও মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকরা। মাহবুব আজমির প্রতিবেদন। মোবাইল ফোনের অপব্যবহার ঠেকাতে 2015 সালে বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন বাধ্যতামূলক করে সরকার। এখন মোবাইল হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এতে বাজারে অবৈধ নকল ও নিম্নমানের হ্যান্ডসেট বন্ধ হবে বলে আশা করছে তারা। মানুষ আইএমই নাম্বার দেখে এটা কিনতেছে, এর ফলে রাষ্ট্রের কাছে একটা হিসাব থাকলো কতগুলো সেট এই বাংলাদেশে প্রতি বছর আসে এবং তার নাম্বার কি, কে কিনলো, কার কাছে গেল। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। মোবাইল চুরি গেলে দেখা যায় আমরা এটা হয়তো পেতে পারি আমরা। সরকারের নিয়ন্ত্রিত যত পক্ষ আছে সবগুলো পক্ষ যাতে একত্র হয়ে কাজটা করে, মোবাইলটা থাকলে মনে করছে এন্ট্রি করা থাকবে, যে কোনো অকারেন্স আমরা সে থেকে আমরা বাঁচতে পারব। হ্যান্ডসেট প্রস্তুত ও আমদানিকারকরা বলছেন হ্যান্ডসেট নিবন্ধন শুরু হলে অবৈধ পথে মোবাইল সেট আসাও বন্ধ হবে বা কমে যাবে, বাড়বে সরকারের রাজস্ব, পাশাপাশি বৈধ হ্যান্ডসেটের বাজার বাড়বে বলে মনে করেন স্থানীয় উদ্যোক্তারা। ইনস্ট্যান্টলি 30% গভর্নমেন্ট রেভিনিউ বেড়ে যাচ্ছে, জনগণ কোয়ালিটি হ্যান্ডসেট পাচ্ছে, আমরা যারা বৈধভাবে বিজনেস করি আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটা বেসটাকে সলিড হচ্ছে। তিনটি ধাপে মুঠোফোনগুলো নিবন্ধনের আওতায় আনা হবে। একটি কেন্দ্রীয় সার্ভারে সব তথ্য থাকবে, নিবন্ধিত ফোন নম্বর দিয়ে গ্রাহক নিজেই নতুন হ্যান্ডসেট নিবন্ধন করে নিতে পারবেন বলে জানান বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে পারচেজার একটা সেট কিনবে তার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা স্কিমটি শুরু করেছি, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, অচিরেই এটা করে ফেলবো আশা করছি। গ্রাহক নিজে জেনুইন কি না সেটা গ্রাহকের পরীক্ষা প্রমাণ করতে হবে। আমদানি করা ও দেশে উৎপাদিত হ্যান্ডসেটগুলোর 15 ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর নিয়ে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি হবে। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা ইআইআর এর খসড়া তৈরির কাজ শুরু করছে বিটিআরসি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।